वेलकम फ्रेंड्स, तुम्हारा सकल के स्वागत जाना। फ्रेंड्स, ये क्लसटा है हमारे त्रिपुरा जीके, दैट मीन्स त्रिपुरार हिस्ट्री थे दो नम्बर क्लस। हाँ, तुम्हारे त्रिपुरार जीके ऊपर हमें किछु क्वेश्चन तुम्हारे दिए देव और प्रथम क्लस त्रिपुरार हिस्ट्री थे किछु क्वेश्चन दिए दो नम्बर क्लसों त्रिपुरा हिस्ट्री थे किछु क्वेश्चन दिए देव। एगुलो तुम्हारे एल डी सी एम टी एस और त्रिपुरा स्टेट लेवेले जरा लिखित परीक्षा बसते जाच्छ तुम्हारे जो खूब ही गुरुत्वपूर्ण क्वेश्चन। ठीक है, सबगुलो क्वेश्चन तुम्हारा देखो और सर्वशेषे पीडिएफ संग्रह कर टेलिग्राम ग्रुप थे। ठीक है, चलो आज के 18 नम्बर क्वेश्चन की देखो। प्रथम क्लासे 1 থেকে 17 नम्बर आलोचना करी संविधान कौन तफसिलर आवताय त्रिपुरा उपजाति अंचल स्वयंशासित जिला परिषद दैट मीन्स टीटीएएडीसी काज करछे। त्रिपुरा टीटीएडीसी जे हाँ स्वयंशासित भावे काज करछे कौन शिड्यूलर अंडारे तफसिलर अंडारे, ये 6th শিডিউল। ঠিক আছে, মানে ষষ্ঠ তফসিলের আন্ডারে স্বয়ংশাসিত জেলা পরিষদ টিটিএডিসি কাজ করে থাকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু দেখে নেবে কেননা টিটিএডিসির কিন্তু ইলেকশনও চলছে। ঠিক না, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেন। আর তার আগে তোমরা সকলেই জানো, যারা নতুন দর্শক ভিজিট করেছো এই চ্যানেলের মাধ্যমে আমরা শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করিয়ে থাকি। যদি তুমি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের একটু হলেও হেল্প করবে। ঠিক আছে, চলো 19 নম্বর কোশ্চেনটা কি দেখো। ত্রিপুরার কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু দেখে নেবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 20 নম্বর কোশ্চেন। কোন রাজার রাজত্বকালে পুষ্পবন্ত প্রাসাদটি নির্মিত হয়েছিল? মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যর আমলে পুষ্পবন্ত প্রাসাদটি নির্মিত হয়েছিল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে নেবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 21 নম্বর কোশ্চেন। ওএনজিসি ত্রিপুরায় কোন বছর থেকে ড্রিলিং শুরু করে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ওএনজিসির ফুল মিনিং কি? ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ঠিক না, এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ত্রিপুরায় কোন বছর থেকে ড্রিলিং শুরু করে? 1972 থেকে। হ্যাঁ, 1972 সন থেকে ত্রিপুরার মধ্যে ফার্স্ট ড্রিলিং শুরু করেছিল। ওকে, চলো চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 22 নম্বর কোশ্চেন। ত্রিপুরার সর্বশেষ প্রধান বা চিফ কমিশনার কে ছিলেন? ডিকে ভট্টাচার্য। হ্যাঁ, ডিকে ভট্টাচার্য ছিলেন ত্রিপুরার সর্বশেষ, মনে রাখবে লাস্ট, সর্বশেষ চিফ কমিশনার অফ ত্রিপুরা। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 23 নম্বর কোশ্চেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য কিং অফ ত্রিপুরা ওয়াজ। হ্যাঁ, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার কিং। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 24 নম্বর কোশ্চেন। আর তার আগে তোমরা সকলেই জানো, তারপরে নতুন যারা দর্শক, প্রত্যেক দিনেই অনেক দর্শক নতুন নতুন যুক্ত হচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি ত্রিপুরা এলডিসি এবং এমটিএস এক্সামে বসতে যাচ্ছ তাহলে আমরা 3টি বুক পাবলিশ করেছি, খুব বেস্ট বুক, বেস্ট পপুলার বুক, এখন পর্যন্ত ত্রিপুরার বুকে কিন্তু বেস্ট সেলিং বুক এবং বেস্ট ট্রাস্টেড বুক। তোমরা সকলেই যারাই বাই করছ সকলেই কমেন্টস করে জানাচ্ছ দাদা বুকগুলোর সিলেকশন খুবই গুড, আমাদেরও বিশ্বাস এই কোশ্চেনগুলো যে সিলেকশন হয়েছে এই কোশ্চেনগুলোর মাধ্যমেই তোমরা এলডিসি এবং এমটিএস এক্সাম ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, খুবই যত্ন সহকারে কিন্তু কোশ্চেনগুলো সিলেকশন করা হয়েছে, 2টি ভার্সনেই বুকগুলোর মধ্যে রাখা হয়েছে, বেঙ্গলি এবং ইংলিশ। যারা বাই করোনি এখনও, নতুন দর্শক, তোমাদেরকে রিকোয়েস্ট করব বইগুলো বাই করে নাও। বইগুলো 3টা বুক যদি তুমি বাই করতে চাও 217 টাকা তোমাদের লাগবে, সঙ্গে কিছু জিএসটি লেগে যাবে। এই টাকার মূল্যে তুমি দেখো একটি নির্ভরযোগ্য কেরিয়ার পেতে পারো যদি তুমি একটু ভালো করে বুকগুলো স্টাডি করো, একটু নিজে খাটো। ঠিক না, তুমি যদি কোনো ইনস্টিটিউটে কোনো সাজেশন কিনতে যাও মিনিমাম তোমার 4 থেকে 8 হাজার টাকা লাগবে। তোমরা সকলেই জানো 217 টাকার মূল্যে তুমি কিন্তু পারফেক্ট সিলেবাস পেতে পারো। ঠিক আছে, এবং আমাদের ভরসা এই বুকগুলো তোমাদের এলডিসি এবং এমটিএস ক্লিয়ার করতে মুখ্য ভূমিকা নিয়ে থাকবে। 3টি বুক, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার সঙ্গে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনও পাবলিশ করেছি, ওইগুলো যারা বাই করতে চাও, বাই করতে চাও না আমি বলবো ওইগুলোই বাই করে নাও, কেননা তোমাদের লাগবে। লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, লাগবেই, সিলেবাসে তোমাদের আছে তোমরা জানো। বুকগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পাবে, অবশ্যই বাই করে নেবে, আমি এতটুকু বলবো। 217 টাকাটা বেশি না, বেশি হলো তোমাদের লাইফটা সিকিউর বানাতে হবে। ঠিক না, এই সুযোগ দেখো বারবারে পাবে না, পেয়েছো
সুযোগটাকে কাজে লাগাতে চেষ্টা করো, ঠিক আছে? আর যদি বুকগুলো বাই করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে ইমেলে বা টেলিগ্রামে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তোমাদের পয়সা বৃথা যাবে না, আমি এতটুকু বলছি, কাজে লাগবে, শিওর বলছি কাজে লাগবে, দেখে নাও একটু, ঠিক আছে? চলো, ত্রিপুরার ডাক পরিষেবা শুরু হয় কোন সালে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ত্রিপুরায় ডাক ব্যবস্থা শুরু হয় কোন সালে? 1875 সালে, ঠিক আছে? 1875 সাল থেকে ত্রিপুরার মধ্যে ডাক ব্যবস্থা, হ্যাঁ, পোস্টাল সার্ভিস শুরু হয়, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন, ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করে দেবে, হ্যাঁ। 25 নম্বর কোশ্চেন দেখো, ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? ধন্যমাণিক্য, হ্যাঁ, 1501 খ্রিস্টাব্দে, হ্যাঁ, ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি নির্মাণ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখো, 5 স্টার করে রাখো, ঠিক আছে? চলো, কমলাসাগর হ্রদে খননকৃত কে, মানে কমলাসাগর হ্রদের খননকৃত কোন রাজা বা কে করিয়েছিলেন? ধন্যমাণিক্য, ঠিক আছে? ধন্যমাণিক্য কমলাসাগর হ্রদের খননকৃত করিয়েছিলেন, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 27 নম্বর কোশ্চেন, কোন ত্রিপুরার রাজা মণিপুর আক্রমণ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন ত্রিপুরার রাজা মণিপুর আক্রমণ করেছিলেন? ধর্মমাণিক্য টু, হ্যাঁ, ধর্মমাণিক্য টু মণিপুর আক্রমণ করেছিলেন, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, উজ্জয়ন্ত স্থানটি নির্মিত হয়েছিল, উজ্জয়ন্ত স্থানটি নির্মিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1901 খ্রিস্টাব্দে, ওকে? আচ্ছা, আর 31 মার্চ কিন্তু তোমরা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা পেয়ে যাবে, ঠিক আছে? হাতে টাইম বেশি নেই, আর মার্চ মাসের যে ম্যাগাজিনটা এটার মধ্যে কিন্তু কোশ্চেনের পরিমাণটা একটু বেশি রেখেছি। কেন রেখেছি? কোনো কোশ্চেনই কিন্তু এখান থেকে বাদ দিয়েছি না, খুব কমই কোশ্চেন বাদ দেওয়া হয়েছে, কেননা তোমাদের এপ্রিলে এক্সাম, সুতরাং মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই বেশি কোশ্চেন থাকবে, সবগুলো কোশ্চেন লাস্ট 6 মান্থই গুরুত্বপূর্ণ, তারপরও মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু কোশ্চেনের পরিমাণটা বেশি থাকবে এক্সামে, ঠিক আছে? সুতরাং মার্চের কোশ্চেনের পরিমাণটাও বেশি, 31 মার্চ এটা পাবলিশ করে দেবো, তৎক্ষণাতে তোমরা কিনে স্টাডি করে নেবে, ঠিক আছে? তারপরে কিন্তু আমাদের এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, এটাও এপ্রিলের কিছুদিনের পরেই 15 তারিখ পর্যন্ত দিয়ে দেবো, ঠিক আছে? সুতরাং 31 মার্চ সন্ধ্যার পর থেকে তোমরা আমাদের লাইব্রেরিতে পেয়ে যাবে, ওকে? তৎক্ষণাৎ বাই করে নেবে, এবং কোশ্চেনের পরিমাণ বেশি আছে, সেই জন্য বলছি তৎক্ষণাৎ বাই করে নেওয়ার জন্য, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 29 নম্বর কোশ্চেন, ত্রিপুরা রাজ্য গ্যাজেট, হ্যাঁ, ত্রিপুরা রাজ্য গ্যাজেট 1903 সালে একটি সরকারি পত্রিকা প্রথম কার শাসনকালে প্রকাশিত হয়েছিল? যেটা 1903 সালে প্রকাশিত হয়েছিল ত্রিপুরা রাজ্য গ্যাজেট পেপারটি, এটি কার শাসনকালে প্রকাশিত হয়েছিল? মহারাজা রাধাকিশোর মাণিক্যের শাসনকালে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, মহারাজা রাধাকিশোর মাণিক্যের শাসনকালে ত্রিপুরা রাজ্য গ্যাজেট পেপারটি প্রকাশিত হয়েছিল 1903 সালে, ওকে? দেখে নেবে ভালো করে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 30 নম্বর কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আশা করি সকলে জানো তোমরা এটা, একদম ইজি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুকুময় সেনগুপ্ত, হ্যাঁ, সুকুময় সেনগুপ্ত ছিলেন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী, ঠিক আছে? চলো 31 নম্বর কোশ্চেনটা কি দেখো, আগরতলায় বিদ্যা পটন প্রকল্পটি চালু করেন কে? আগরতলায় বিদ্যাপটন প্রকল্পটি চালু করেন কে? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, ঠিক আছে? আগরতলা বিদ্যাপটন প্রকল্পটি চালু করেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, ওকে? আর তোমরা যারা ত্রিপুরা স্টেট রেফেল এক্সামে বসতে চাচ্ছ, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর ত্রিপুরা স্টেট রেফেলের ক্লাস আমি আপাতত কিছুদিন বন্ধ রেখেছি, কেন আমি টাইম কভার করতে পারছি না টাইমে, হ্যাঁ। এলডিসি এমটিএসটা একটু কভার হয়ে যাক, তারপরে ত্রিপুরা স্টেট রেভেলের ক্লাস কন্টিনিউ শুরু করবো, হ্যাঁ, কেননা তোমাদের হাতে একটু টাইম আছে এক্সামের, লিখিত পরীক্ষা হতে হতে একটু টাইম আছে, ফিজিক্যাল শেষ হওয়ার পরেই তোমাদের একটু টাইম পাওয়া যাবে, তারপরে লিখিত পরীক্ষা হবে, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 32 নম্বর কোশ্চেন, আগরতলা কলেজ টিলার পুরাতন নাম কী ছিল? আশা করি সকলে জানো তোমরা, আগরতলা যে কলেজ টিলা এটার পুরাতন নাম কী ছিল? রাসমন টিলা, হ্যাঁ, রাসমন টিলা ছিল আগরতলা কলেজ টিলার পুরাতন নাম, ওকে? চলো তারপর আছে দেখো, 33 নম্বর কোশ্চেন, TTAADC প্রাথমিকভাবে কোন বিধানগুলির অধীনে গঠিত হয়েছিল? সেভেন্থ শিডিউল, হ্যাঁ, সেভেন্থ শিডিউলের আন্ডারে TTAADC প্রাথমিকভাবে গঠিত হয়েছিল, ঠিক আছে? সেভেন্থ শিডিউল, ওকে?
চলো তাহলে আজকের ক্লাসে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আরও কিছু ত্রিপুরার হিস্টোরি বা ত্রিপুরা থেকে আরও কিছু জেনারেল নলেজ তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে প্রত্যেক দিন রাত্রি 8:30টার সময় অবশ্যই আমাদের ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আর বুকগুলো যদি বাই করতে তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই মেল করবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? হাতে যে সময় আছে এই সময়েও যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার সাকসেস নিশ্চিত, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ। জয় হিন্দ। বন্দে মাতরম।